নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আশা কর্মী নতুন আপডেট চলে এসেছে, যেখানে 194 জনের নাম প্রকাশিত হয়ে গেল। আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো এখানে কাদের কাদের নাম প্রকাশিত হয়েছে এবং তাদের ইন্টারভিউ কোন ডেটে রয়েছে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে, তার সঙ্গে ইন্টারভিউয়ে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এখানে টোটাল 194 জনের নাম প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, পরবর্তীতে এই ধরনের আপডেট যে কোনো নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। এবং বন্ধুরা, এখানে যাদের যাদের নাম প্রকাশিত হয়ে গেছে, আপনারা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে থাকা ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। এবছর 2022 সালে আশা কর্মীর ইন্টারভিউ কি কি কোশ্চেন করা হচ্ছে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, সমস্ত কিছু ডিটেলস ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে একে একে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমে দেখে নেব যে আপনাদেরকে ইন্টারভিউ হলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটি এখানে বলা রয়েছে। আপনাদেরকে ইন্টারভিউ হলে 1 নম্বরে নিয়ে যেতে হচ্ছে ইন্টারভিউ কল লেটার, যে ইন্টারভিউ কল লেটারটি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে পোস্টের মাধ্যমে, এবং তার সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে ম্যারেজ সার্টিফিকেট কিংবা ডিভোর্স সার্টিফিকেট, কিংবা যারা উইডো রয়েছে তাদের উইডো সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে রিলেটিভ কোনো ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে পারেন, যেমন গ্রাম পঞ্চায়েত থেকে যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট পাওয়া যায় সেটি নিয়ে যেতে পারেন। তারপর রয়েছে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট হিসাবে আপনাদেরকে ভোটার কার্ড, রেশন কার্ডের মধ্যে একটি নিয়ে যেতে হবে। তারপরে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে, কিংবা আপনারা এখানে ভোটার আইডেন্টিটি কার্ড উইথ ডেট অফ বার্থ এটিও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। এবং এসসি এসটি হয়ে থাকলে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে, তারপরে মার্কশিট নিয়ে যেতে হবে মাধ্যমিকের, এবং কোন রকম মোবাইল ফোন ফোন কিংবা কোন রকম ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু আপনাদের ইন্টারভিউ হলে অ্যালাউ করা হবে না, সেটি এখানে বলা রয়েছে। তো বন্ধুরা, এখানে টোটাল যে নামগুলি প্রকাশিত হয়েছে 194 জনের লিস্ট এখানে রয়েছে, আপনারা একে একে ভিডিওটি পজ করে দেখে নিন। তো লাস্টের দিকে যাদের নাম রয়েছে এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন যে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে 19/10/2022 তারিখে, ঠিক আছে, 19/10/2022 তারিখে। এখানে প্রত্যেক জনের নাম দেওয়া রয়েছে, তার পাশে হাজবেন্ড নেম, ফাদার নেম, সমস্ত কিছু দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ, তারপরে কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনি ই করছেন, তারপরে এখানে সাব সেন্টার নেম, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখান থেকে একবার চেক আউট করে নেবেন কাদের কোন ডেটে ইন্টারভিউ রয়েছে। এখানে লাস্টের দিকে যাদের নাম রয়েছে তাদের কিন্তু 19/10/2022 তারিখে ইন্টারভিউ রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই লিস্টটি পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিতে পারেন, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই লিস্টটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে উপর দিকে চলে আসবেন, উপর দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এদিকে যাদের নাম রয়েছে তাদের কিন্তু 18/10/2022 তারিখে ইন্টারভিউ রয়েছে এখান থেকে। তো ভালো করে চেক আউট করে নেবেন কাদের কোন ডেটে রয়েছে ইন্টারভিউ। তো এখানে 18/10 রয়েছে কত লিস্ট পর্যন্ত, এই সিরিয়াল নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এতটা, মানে 96 এর উপর পর্যন্ত, 1 থেকে 96 যাদের নাম রয়েছে তাদের কিন্তু 18/10 ইন্টারভিউ রয়েছে, এবং তারপর 97 থেকে বাকি যে সকল নামগুলি রয়েছে তাদের কিন্তু 19 তারিখে ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। এখানে নোটিশটি দেখতে পাচ্ছেন, নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এখানে বলা রয়েছে কিছু ডিটেলস আপনারা দেখে নিতে পারেন, যে 10টার সময় আপনাদেরকে পৌঁছাতে হবে দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস কোচবিহার 2, এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো নোটিশটি প্রকাশিত হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়েও কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে নোটিশ ফর ইন্টারভিউ অফ আশা অ্যাট কোচবিহার 2 ব্লক, এখানে গিয়ে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই ইন্টারভিউয়ের রিলেটিভ ভিডিওগুলি দেখে নিতে পারেন, এখান থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু কমন পেয়েছেন, আপনারা কমন পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওর লিঙ্ক।